হাস্তি যত তো দোফা লুকুরো হামগ্রায় নাহারে শাক নাইকল মুনে কাহাম সেবনো দীনা বেই সামখ খেয়ে দো হাস্তে হাব আবিন বগে মাদাল বিদাল যাবৃত নাহার কা হাস্তে হাব জতনি বাগে কাহাম শাকাম নাহার মনো তৈন সামং খেয়ে দো হাস্তে হাব হার্টবলেম বাইাল যাসায় বারক নব মগন শাক

হাবাং আবু নি বাকে নমর বিশে থামনি সিমি রমে বিশে বার জরনে সাই রক নি নগ থাঙ্গ হাফনি বাকতে সাই রক ওয়ারেস জিং টেবলেট সারি সাকা হাসতে হাফনি কাহাম সাইতে মুনি বিশং তৈ তাবু হাসতে নি বেমার নি বাকে জাই তে বোমারক নি থেমানি মারি কমিখা অমহাইন শাকা হাসতে নি মন্ত্র ডক্টর মানিক সাহা এখানে এত বিস্তারিত আলোচনা হয়েছে যে বিশেষ কিছু বলার আর নেই যে কেন এই যে স্টক ডায়রিয়া ক্যাম্পেন আমরা কেন করতে যাই এখানে বলা হয়েছে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজারের মতো শিশু এই ডায়রিয়ার জন্য মারা যায় এবং এই ডায়রিয়াতে মারা যান বিশেষ করে ওদের মধ্যে ওদের শরীরে যখন ডিহাইড্রেশনের অবস্থা এরকম দাঁড়ায় যার কারণে বিভিন্ন অর্গান ফেলিউর হয় রক্ত সঞ্চালন প্রপারলি হয় না ইত্যাদির কারণে তাদের মৃত্যুর হয় বিভিন্ন প্রান্তে আমাদের স্বাস্থ্য শিবির হয় সেখানে গিয়ে আমাদের ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে সমস্ত যে ধরনের কর্মসূচি আছে নিয়মিত টিকাকরণ সেগুলো আমাদের করছে সেখানে বিভিন্ন মূল্যে ওষুধও দেওয়া হচ্ছে সেখানে আপনারা নিশ্চয়ই জানেন যে এর মধ্যে আমি আনন্দের সাথে জানাচ্ছি যে দশই মে দু হাজার চব্বিশে আমরা চেন্নাইয়ে যে অ্যাপোলো হসপিটাল আছে সেখানে একটা মৌ রাজ্য সরকারের সাথে হয়েছে সেই মৌয়ের যে অনুসারে হৃদরোগ আক্রান্ত যারা বাচ্চারা আছে তাদের বিনামূল্যে সেই এবং তাদের অস্ত্রোপচার যদি লাগে সেটা বিনামূল্যে সেখানে ব্যবস্থা করা হয়েছে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজও সেটা হচ্ছে এবং কলকাতা মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মণিপুরের সুইজা হাসপাতাল রিসার্চ সেন্টারের সাথেও এই যারা জন্মগত যে হৃদরোগে যে চিকিৎসা সেটা বিনামূল্যে করা হয়েছে এছাড়া বহিরাজ্যের বিভিন্ন যেসব হাসপাতাল সেই ধরনের আমরা এই চিকিৎসার ব্যবস্থা আমরা রেখেছি এবং এই চিকিৎসার পুরো খরচ বহন আমরা ত্রিপুরা সরকার আমরা করছি পান্তাব কক নারকমাও আসানি সামং খাইনাই রকি বাকে কাহাম সাকা মন্ত্রক রা বিপোর্ট কক